হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির সহ 8 জনের মৃত্যুতে মুসলিম বিশ্ব শোক জানালেও মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে কয়েকটি দেশ। তার আকস্মিক মৃত্যুতে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নয়া মেরুকরণ ঘটবে কিনা বা তেহরান নতুন করে চাপে পড়বে কিনা, মধ্যপ্রাচ্য সহ অন্য অঞ্চলে ইরানের প্রভাব কি আদৌ অব্যাহত থাকবে, এসব প্রশ্ন এখনও উঠে আসছে বারবার। যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের একের পর এক নিষেধাজ্ঞা, বয়কট এবং কোনো হুমকি টলাতে পারেনি ইরানকে। পশ্চিমাদের আধিপত্যকে চ্যালেঞ্জ জানিয়ে উত্তপ্ত মধ্যপ্রাচ্যে আধিপত্য ধরে রেখেছে ইরান। বিশ্বে নিজ দেশকে চালকের আসনে বসাতে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল প্রয়াত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, নানা কৌশলের মাধ্যমে মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্য বজায় রাখতে দেখিয়েছেন মুনশিয়ানা। পশ্চিমাদের রক্তচক্ষুকে উপেক্ষা করেই মধ্যপ্রাচ্যের অন্যতম শক্তিধর হিসেবে প্রতিষ্ঠিত তেহরান। শুধু তাই নয়, দীর্ঘদিন ধরেই ইসরায়েলের সঙ্গে বৈরী সম্পর্ক দেশটির। তেহরানকে মোকাবেলায় কম কাঠখড় পোড়ায়নি ইসরায়েল। ইরানি ভূখণ্ডে সাম্প্রতিক হামলা তারই প্রমাণ। এছাড়া চলমান গাজা সংঘাতকে কেন্দ্র করে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস, লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের প্রতি প্রত্যক্ষ সমর্থন রয়েছে ইরানের। বিশ্বের সামরিক শক্তিধর রাষ্ট্র হিসেবে রাশিয়া চীনের পাশাপাশি উঠে এসেছে ভারত, উত্তর কোরিয়া ও ইরান। যুক্তরাষ্ট্রকে নাস্তানাবুদ করতেই তেহরান এমন প্রভাব বলয় তৈরি করেছে বলে মত বিশ্লেষকদের। বিশ্বের সামরিক শক্তির পাশাপাশি অর্থনীতিতেও অন্যতম বড় নিয়ামক ইরান। দেশটির অর্থনীতিতে তেল গ্যাস রপ্তানি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইতোমধ্যেই নিষেধাজ্ঞা এড়িয়ে বেইজিংয়ের সঙ্গে চুক্তি করে প্রতি মাসে কয়েক মিলিয়ন ব্যারেল ক্রুড তেল চীনে বিক্রি করে ইরান। সম্প্রতি চাবাহার বন্দর ব্যবস্থাপনার দায়িত্ব ভারতকে দিয়ে কূটনীতিতে আরেক দফা এগিয়ে যায় ইরান। এসব কারণে দেশটির অর্থনীতি মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোর ওপরও প্রভাব ফেলে। নিষেধাজ্ঞা সত্ত্বেও পারমাণবিক অস্ত্র সম্পর্কিত সমৃদ্ধকরণ কর্মসূচি দ্রুত এগিয়ে নিয়েছে ইরান। দীর্ঘ সময় রাইসি সরকারকে বিভিন্ন আন্তর্জাতিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। তবে মুখোমুখি সংঘাত এড়িয়ে প্রতিবেশী দেশগুলোতে দাপট দেখিয়ে তা ভিন্ন কৌশলে মোকাবিলা করেছেন ইব্রাহিম রাইসি। প্রয়াত প্রেসিডেন্ট রাইসির নেতৃত্বে যখন বিশ্ব পরিস্থিতি আমূল পাল্টে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি করছে তেহরান, তখনই আকস্মিক মৃত্যু হল ইরানি প্রেসিডেন্টের। তার মৃত্যুর পর মধ্যপ্রাচ্যে কতটা প্রভাব ধরে রাখতে পারে ইরান, সেটি এখন দেখার বিষয়। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।